দেখুন তাইন আর হিমন্ত বিশ্ব শর্মার লগে একটা ফটো মানে ফেসবুকে দেখছি ভাইরালর। তে তানালিয়া ট্রল করার ফায়দা ওখানে হইল যেন এই ফটো একটা আমিও দেখছি না। তানালিয়া ট্রল করার পর থেকে ই ভিডিও মানে এই ফটো একটা প্রচুর ভাইরাল হয়েছে। তো এখান থেকে তান ফায়দা হইল কিতা যেন তাইন আরও পরিচিতি লাভ করছেন, তাইন আরও ভাইরাল হয়েছেন। আর আমরা হুদ্দাও খাইয়া কোনো কাম নাই, আউলা বিভিন্ন ধরনের পোস্ট করি আর আর হিমন্ত বিশ্ব শর্মা আমার মানুষ এই সেই ইত্যাদি আমরা লেখি আর আর ফায়দাও আর তান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আজকে একটা বিষয় নিয়ে আমি সামান্য মারতে চাই আর ছোটো মুখে বড় কথা যেন দেখুন আমরা আমরা আল্লাহ খান কজন মানছে। প্রথমত কয়দিন হজরত মৌলানা জাবির হোসেন সাহেব রলিয়া বিভিন্ন ট্রল হয়েছে ফেসবুকও, ফরে ঠান্ডা হয়েছে, ফরে আবার মৌলানা আলী আহমদ রলিয়া বহুত মানে ট্রল হইল ফেসবুকও। তো এখন বর্তমানে মৌলানা আহমদ সাঈদ গোবিন্দপুরি রলিয়া খুব ট্রল চলার ফেসবুকও। তো আমি একটা কথা কইতে চাই যেন দেখুন আমরা কোনো মানুষরে লইয়া সমালোচনা করিয়া যেন তানোর ক্ষতি করিলে আর এমন কিচ্ছু না। দেখুন মৌলানা জাবির হোসেন লইয়া আপনারা বেজান ট্রল করছেন, বেজান ট্রল হয়েছে ফেসবুকও, খুব মানে হাসি ঠাট্টা করা হয়েছে, তানে বয়কট পর্যন্ত করা হয়েছে, হ্যাশট্যাগ দিয়া তাই যেন বয়কট জাবির হোসেন এরকমও মানে পোস্ট করা হয়েছে ফেসবুকও। তো এর কারণে যেন এমন কোনো প্রভাব পড়ছে তানোর লাইফও বা তান যেন ওয়াজ কমে গেছিলো বা কমে গেছে ইলা খুঁজছো না আসলে, বরংস তাই অন্যান্য বছর মানে যতটা প্রোগ্রাম করিয়া তখন তার থেকে মানে দুই ডাবল বেশি মানে আরও দুইগুণ বেশি এ বছর তাইন ওয়াজ করছেন। তো দেখা গেল মানে আমরা বেকার প্রতিবাদ করলাম, বেকার একজন মানুষের মানে ট্রল করলাম, ফায়দা হইল তানোর। তে ফরে কয়দিন হজরত মৌলানা আলী আহমদ সাহেব রলিয়া বেজান ট্রল করা হয়েছে, বিভিন্ন ট্রল করা হয়েছে ফেসবুকও। তো এর কারণে যেন তানোর যেন এমন কোনো প্রভাব পড়ছে যেন বা তানোর ওয়াজ বন্ধ হয়ে গেছে এরকম কিচ্ছু নাই, তাই এখনও পর্যন্ত ওয়াজ করিয়া যাইতরা বিভিন্ন সময় দেখা যায় ইউটিউবে লাইভও যেন তাই ওয়াজ খতরা। তে আমরা ফেসবুকে ট্রল করলাম, তে তো মানে এর মানে ওখানে আসলো না যেন তানোর ওয়াজ শেষ হয়ে যেত, ওয়াজ বন্ধ হয়ে যেত ইলা তো কিচ্ছু হইল না, মানে তানোর তো ওয়াজ চলিয়া যার বা মানুষের দাওয়াতও দিতরা তাই তাই গিয়া ওয়াজ খতরা বয়ান খতরা। তে বর্তমানে দেখা যার যেন গোবিন্দপুরের লইয়া বিভিন্ন ট্রল চলে, তেনে কইছেন যেন হিমন্ত বিশ্ব শর্মা আমার মানুষ, এখান তো পালা কথা হিমন্ত বিশ্ব শর্মা তাইন মানুষ, তাইন তো কেন বুক ফুলে কইতে পারছেন ইলা তো মানে ইলা আমরা তো কয়জন তো আমি উইলা নিজে কইতে পারতাম না। এর ফলে দেখুন তাইন আর হিমন্ত বিশ্ব শর্মার লগে একটা ফটো মানে ফেসবুকে দেখছি ভাইরালর। তে তানালিয়া ট্রল করার ফায়দা ওখানে হইল যেন এই ফটো একটা আমিও দেখছি না। তানালিয়া ট্রল করার পর থেকে ই ভিডিও মানে এই ফটো একটা প্রচুর ভাইরাল হয়েছে। তো এখান থেকে তান ফায়দা হইল কিতা যেন তাইন আরও পরিচিতি লাভ করছেন, তাইন আরও ভাইরাল হয়েছেন। আর আমরা হুদ্দাও খাইয়া কোনো কাম নাই, আউলা বিভিন্ন ধরনের পোস্ট করি আর আর হিমন্ত বিশ্ব শর্মা আমার মানুষ এই সেই ইত্যাদি আমরা লেখি আর আর ফায়দাও আর তান। তে এই ফটো একটা থেকে একটাও ফায়দা হইব যেন তানা বিভিন্ন মানুষের দেখতরা যেন হাসা তো হিমন্ত বিশ্ব শর্মার দ্বারো তাইন বোয়াত তাও ডরাইয়া বোয়াত না, তাই না হাসিতরা পুরো মন খুলিয়া হাসিতরা, একটা থেকে তারা প্রমাণ পাইবা যেন তারাও মাতর এমন কোনো যেন মিশা মাত না যেন তাই জাহান কইজনী কারণ ঠিক আছে। আর তানোর তাই একজন উপর লেভেলের মানুষ, তানোর তো মানে মুখ্যমন্ত্রীর লগে বা হিমন্ত বিশ্ব শর্মার লগে তানোর তো একটা মানে রিলেশন সম্পর্ক তাহারও কথা। তে ফাইনাল কথা হইল গিয়া দেখুন আমি মানে হরু মুখে বড় মাত মাতি আর আমরা মানে আমরা দেখুন সবর সবর জীবনের সময় আছে, সময়ের মানে দাম আছে সবর। তে আমরা ওলা মানে অযথা হইলাম মানে যার যেটা ফাইলাম ওতালিয়া মানে ট্রল করা শুরু, হাসি তামাশা শুরু। আমি ভিডিও করার উদ্দেশ্য হইল গিয়া যেন ফেসবুকে দেখি আর মানে বিভিন্ন বড় বড় মানছে কিছুমানে যারারে নিজে ফলো করি বা চাই যেন তিন তিন বালা বালা পোস্ট করেন, তো তাই তাই দেখি আর এনারুলিয়া ট্রল খতরা। তে একটা থাকি মানে আমরা সমাজও মানে কিতা মেসেজ পার সমাজে বা আমরা ইসলাম ডে মানে তুচ্ছ তাচ্ছিল্য করা অন্যানি মানে ইসলাম ছোটো অন্যানি বা ইসলামিক ইসলাম ডে তো মানে হাসির পাত্র খতরা। তো ও তার লাগে চাইলাম একটা ভিডিও বানাইবার লাগে, আমি আমার মনের মানে ভাব প্রকাশ করলাম আপনার সামনে। দেখো এর পরেও যেদিন মানে আপনারা বুধ ফাইন বলে ফায়দা ওর তানতানোর লিয়া ট্রল করা এতে ফায়দা করুক কা। আর অবশেষে আমি মিজানুর রহমান আজহারের একটা উক্তি আমি কইতে চাই যেন তাই কইছেন যেন মন্তব্য কখনো
কারো গন্তব্য ঠেকাতে পারে না। অর্থাৎ আমি মন্তব্য করিয়া আর ট্রল করিয়া আর তানোর মানে সমালোচনা করিয়া মানে সেওর গন্তব্য আমরা ঠেকাইতে পারতাম না। তো তার লাগিন বেকার এরকম পোস্ট ফেসবুকে করিয়া আর ইসলাম রে মানুষের সামনে জনসম্মুখে বেকার হাসির হাসি তামাশার পাত্র বানাইবানা, হাসির জিনিস বানাইবানা।